হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে। তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো সকালবেলা উঠে ব্লগ শুরু করে দিলাম। অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি। অবন্তিকার শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সেই জন্য আমি ব্লগ দিতে পারিনি, আর আমার মনটাও খুব খারাপ ছিল সেই জন্য। তো আবার চলে আসলাম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে। তো সকালবেলা উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে, ওর কোনো ছুটি নেই, আর আমি ঘরটা মুছে নিচ্ছি। এই ঘর ওই ঘর সব ঘরে মুছে টুছে নিয়ে কিছু কাপড় জামা ধোয়ার বাকি আছে, সেগুলো ধুয়ে স্নান সেরে নেব। আর সকালবেলা উঠেই আমি ফুল, বেলপাতা, দুধ, দই এগুলো সব কিছু নিয়ে এসেছি। আর কালকে রাত্রিবেলায় আমরা ঘি, মধু, তারপর বাকি যা যা ফল টল লাগে সব কিছু নিয়ে এসেছি, সব কিছুই রেডি। এখন শুধুমাত্র স্নান করে পুজো দেওয়ার পালা, আর রাত্রিবেলা শিব ঠাকুরকে জল ঢালার পালা। তো যাই হোক, সারাদিন উপোস, আমাদের বাড়িতে আমি একাই উপোস। অবন্তিকার তো শরীর খারাপ, তার মধ্যে ও বাচ্চা মানুষ, তো ওর হয়েছে পেট খারাপ, তারপরে বমি এগুলো। আর অবন্তিকার বাবা তো অফিস, তাহলে আমাকে ভাত রান্না করতেই লাগবে, এগুলো করে তারপর ভাত রান্না করব। তো চলো ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে হাওয়া উঠেছে, কি বলবো তোমাদেরকে। কাপড়ে লাগানোর কিছু ক্লিপ ছিল, তো সেগুলো এখন কোথায় রেখেছে অবন্তিকার বাবা, আমি সারা ঘর খুঁজছি, খুঁজে খুঁজে হয়রান কিন্তু পাচ্ছি না। তো এই অবস্থায় মেলে তো দিলাম, কোনটা যে কখন পড়ে যায় সেটাই আর কি বারবার করে ভয় লাগতেছে, আবার পড়ে গেলে আবার ধুতে লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে আমার। তো এখন ঠাকুর পুজো দেওয়ার পালা, তো চলে আসলাম ঠাকুর ঘরে। যেহেতু শিবরাত্রি, তো সেই জন্য আমি দিনের বেলায় আর কি ঠাকুরের সমস্ত কিছু জোগাড় জান করে রেখেছি, সব কিছুই একদম রেডি করে রেখেছি, যেহেতু রাত্রে 8:30 পরে আর কি ধরবে। তো যাই হোক, আমি দিনের পূজাটা তো অন্তত পক্ষে করে নেই, তো সব কিছুই সেই জন্য রেডি করে নিয়েছি। বন্ধুরা দিনের পুজো কমপ্লিট করে চলে আসলাম আমি এই যে টেবিল কাভারটা চেঞ্জ করতে। অনেকদিন থেকে এই লাল কালারের টেবিল কাভারটা দেখছি, চোখে খুব লাগে, তো সেই জন্যই নতুন একটা নিয়ে এসেছি, একদম সাদা মাটা টাইপের। তো বইয়ের টেবিল না, সাদা কালারের ইয়ে হলে ভালো হয়, বেশি ভালো লাগে আমার কাছে অন্তত। আর এই লাল কালারের টেবিল কাভারটা লাগানোতে মানে চোখে খুব লাগে আমার, তো সেই জন্যই হয়তো অবন্তিকার মনোযোগ একটুখানি ইয়ে হয়। তো ভাবনা চিন্তা করে নিয়ে এসেছি, আর দেখতেও বেশ সুন্দর এই টেবিল কাভারটা, আমার এক দেখাই পছন্দ হয়ে গেছে। আরও অন্যান্য ছিল, কিন্তু এই টেবিল কাভারটা চারপাশে লেস লাগার কারণে বেশি ফুটে উঠেছে, তো সেই জন্যই আমি নিয়ে এসেছি আর কি।
তো বইপত্র গুছিয়ে গাছিয়ে আবার রেখে দিলাম, তারপর চলে আসলাম রান্নাঘরে। অবন্তিকার বাবাও চলে এসেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, 5টা বেজে গেছে, তো এখনও অবধি আমি রান্নাবাড়ি করতে পারিনি। তো আমি এদিকে বসাই দিয়েছি, তো রান্না প্রায় হয়েই গেছে। দেখতে পাচ্ছ এখানে সজনা, আলু, তারপরে করলা চচ্চড়ি করছি, আর এখানে দেখো আমের চাটনি করব, জন্য আম কেটে নিয়েছি, পটল ভাজা করব। এই সিজনের নতুন পটল আজকেই প্রথম ভাজা করছি আর কি বাড়িতে। এখানে আমার সজনে, আলু, করলা চচ্চড়ি হয়ে গেছে, পোস্ত সর্ষে বাটা দিয়ে করেছি নিরামিষই। তো এখন আমি ভেজে নিচ্ছি প্রথমে পটল। পটলগুলো একটুখানি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, আর তেলের মধ্যেও একটুখানি লবণ দিয়ে দিয়েছি, যাতে গায়ে পায়ে না ছিটকে পড়ে তেল, সেই জন্য। পটল ভাজা আমার হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। এবারে আমি চাটনিটা রান্না করে নেব। তো চাটনি রান্না করার জন্য ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে আমগুলো দিলাম। আমগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে একটুখানি সেদ্ধ হয়ে এলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি, তারপরে জল। আমি আমটা বেশি গলাতে চাই না, জন্য চিনিটা আগে দেই। তোমরা যদি আমটাকে বেশি গলিয়ে নিতে চাও তাহলে চিনিটা জল দেওয়ার পরে আর কি, সেদ্ধ করে নেওয়ার পরে দেবে, তাহলে ভালো হয়। আর চিনি দেওয়ার কারণে আমটা সেদ্ধ কম হয়। তো আমার ওই অবস্থায় মানে চাটনি করে খেলে বেশি ভালো লাগে। তারপরে দেখো এখানে চিনি টিনি সব কিছুই গলে গেছে হওয়ার দিকে, তো একটুখানি দিয়েছি হচ্ছে মৌরি গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিলাম। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে সবাই মিলে। কালকেও যেহেতু সারা দিন ঠাকুরের মাথায় জল ঢালা যাবে, শিব ঠাকুরের মাথায়, তো সেই জন্য ভাবছি যে বাড়িতে আজকে দেবো, আর কালকে মন্দিরে গিয়ে দিয়ে আসবো। ওখানে ব্রাহ্মণ থাকবে, ব্রাহ্মণ দিয়ে পুজো টুজো হবে, তো সেই জন্যই। তো আজকে যেহেতু রাত্রিবেলা আর কি, অনেক রাত্রি হবে ব্রাহ্মণ দিয়ে পুজো মন্দিরে মন্দিরে, তো সেখানে অনেক রাত্রি যাওয়া সম্ভব হবে না, সেই জন্যই ভাবছি যে কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তো প্রথমেই চলে আসলাম এই যে ঠাকুরের আসনের জন্য একটা কাপড় নিতে। তারপর আসলাম এই যে সুসুতার দোকানে, তো এখান থেকে নিব হচ্ছে ফলস কাপড় আর হচ্ছে লাইলন কাপড়। তো আমার দুইটা চুড়িদারের পিস আছে, তো সেই দুইটা সেলাই করা হয় না, তো এই লাইলন কাপড় ছাড়া সেলাই করব না জন্যই আর কি অনেক দিন থেকে ওই চুড়িদারের পিস কয়টা পড়ে আছে, কয়েকটা না দুইটা, আর নাইটের পিস কয়টা। তো তার সাথে আমি এখানে দেখছি যে ঠাকুরের আসনের কাপড়গুলো কত করে মিটার এখানে, তো দেখে নিলাম সেম দাম এখানে। ওখানে তৈরি করা যে দাম, এখানে ওই এক টুকরো কাপড় ওই দাম যাচ্ছে, মানে কম নিচ্ছি সেই জন্যই। ওগুলো নিয়ে বাড়ি চলে আসলাম, ম্যাডাম চলে এসেছে, তো সেই জন্যই। এখন একটুখানি ম্যামের জন্য চা বসায় দিলাম। তো অনেকদিন থেকে মানে রেগুলার চাই খাচ্ছি, ভাবছি যে আজকে একটুখানি কফি করব। বন্ধুরা, অনেকদিন পরে ব্লগিং করার আবারও এনার্জি পাচ্ছি। তোমাদের কাছে একটা অনুরোধ, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক করতে ভুলো না।
তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই সমাপ্ত করব। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকে, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগে।